ভেতর আর একটা মন, গলির ভেতর গলি, এত সূক্ষ্ম যায় না দেখা, চক্ষু যদি হয় খালি। অন্ধ মনে তার যাওয়া আসা, সাধ্যকার তারে বোঝা, ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি। একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা গলি। মেলে না তো হিসাব কোনো যোগ বিয়োগ আর গুণে, যায় না পাওয়া ঠিকানা তার লোক মুখেতে শুনে। ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি, একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা। তুমি যদি কিছু জিজ্ঞাসা করতেই চাও তাহলে পরে সেটা সরাসরি সুন্দর করে জিজ্ঞাসা করবা, ভালো করে জিজ্ঞাসা করবা। কবিতার ভাষা মিলে তুমি জিজ্ঞেস করো কিসের জন্য। কবি তোমার কথা মনে করে একখান কবিতা লিখেছে, এখন যদি সেই কবিতাটা ঠিক মতো ব্যবহার করতে না পারি তাহলে কবি মনে কষ্ট পাবে না? কবি যে আমার কথা মনে করে এই কবিতাটা লিখেছে, সেই কথা কি কবি তোমার কানে কানে এসে বলে গেছে? আশেপাশে দুই চার গ্রামে মনে কয়টা আছে কও? তাহলে ধরেই নেওয়া যায় যে কবি তোমার কথা মনে করে কবিতা লিখছে। আশ্চর্য, এই খোলা প্রকৃতির মধ্যে তুমি আমার হাত ধরতেছো কিসের জন্য? কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মান সম্মান কিছু থাকবি? আমি তো সেটাই চাই। তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষটা আমি জীবনে কোনোদিন দেখিও নাই আর দেখবো না। ও মানা ভাই, আমি তো তোমার বাড়ির দিকে যাচ্ছি, তুমি কোন দিকে যাচ্ছ? তুমি আমার বাড়ি যাচ্ছ মানে? আমার বাড়িতে তোমার কি কাজ? শুনিছি তোমার বাড়িতে নাকি নতুন ভাবি আছে, তারে দেখতে যাচ্ছি। আসলি আইছে, তার দেখতে যাওয়ার কি আছে? তিন বউয়ের মধ্যে কে বেশি সুন্দরী, আমি না তোমার নতুন ভাবি, সেটা নিজ চোখে একটু যাচাই করে দেখতে হবে না? এই আশায় আশায় স্বপ্ন দেখে ঘুম নষ্ট করো, লাভের লাভ তো কিছু হবি না। ঘুম ভাঙলি হাতে পাবে একটা ঘুরার ডিম, সেই ঘুরার ডিম খাতেও পারবা না, বেচতেও পারবা না, আবার সেই ডিম ফুটে বাচ্চাও বেরোবে না, কথাটা মনে রেখো। মুখে না হয় নাই কলম, সময়ই সব প্রমাণ হয়ে যাবে। এ দোস্ত, হুট করে তুই এরকম একটা কাজ করে বসবি আমি তো কল্পনা করতে পারিনি। আরে হুট করে ছাড়া কোনোদিন ভাবনা চিন্তা করে আমি কাজ করেছি? ওই যে তোর ভাবি কুসুম রে, ওর বাপের বাড়িতে যখন সিনেমা নিয়ে আসলাম সেটাও তো হুট করে। আস্তা শোনা ভাই, তুমি একটা বিয়ে যখন করলে তখন আমি কি দোষ করেছিলাম? আমার সিয়ারা আচার ব্যবহার কিছু কি তোমার মনে ধরেনি? এ বাতাসিস ও, গাছে কচিটা থাকতি, ঝুনা নারিকেল পাইরে খাতি চাই কি ডাক? আরে তোরা যা ভাবতেছিস সেটা না, আমি আসলে একটা পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। কুসুম বাবুর অবস্থা কি, সে কি তোমার নতুন বিয়ে মেনে নিছে? আরে স্বামীর ভাগ কি কোনো মেয়ে কাউরে দিতে চায়? আমার কুসুমের মতো এরকম লক্ষ্মী বউ এই গ্রামের কয়টা আছে কও? ও অনেক ভালো বলেই তো আমার এই যাত্রা মাফ করে দিছে। বুঝলি বাতাসি, আমি যদি এরকম একটা বিয়ে করতাম না তাহলে কলাম আমার বউ আমার বাড়িতে উঠতেই দিত না। সেই তো, তোমাকে অন্যায় আড্ডা আর মায়া মানুষ যদি মাইনে নেয় তাহলেই ভালো, আর না মাইনে নিলেই মন্দ, এ আবার নতুন কি? শোন বাতাসি,
তুই নতুন করে আবার বিয়ে করার চিন্তা করিস না। কৃষ্ণের কথা বলতিস? কি জন্য করছে সেটা বুঝতেছিস? বুঝলি আবার কথা লাগে যে বুঝিনি না, মানে যে সোনার আমি এই তোর এনে এসে মাঝে মাঝে দুষ্টু মিষ্টু কথা কই, সিধা তার ক্ষতি পারবো না, বন্ধ হয়ে যাবে নি, তাই না? বুঝতে পারিস এখন? তোমাকে এই মনের খোরক জুটানোর জন্যই আমি আমার কপালে ঝাঁটা মারি বসে থাকবো, তাই তো? তাই না? তাই বলতেছ না? না না, আরে তোর জন্যই তো আমি আর সামাদ দুইজনই আছি। কি করছো এরম একটা বুঝা? তোমরা খালি খালি দুইজন মিলে নিবা তা সেটি কও না, সারা গ্রামের লোকই আছে আমার জন্য। যেটা সত্যি না সেটা কব কেন? শোনো শোনা ভাই, সামাদ ভাই, তোমরা পুরুষ জাতটা হচ্ছে আসলে একটা খারাপ জাত, বুঝতে পারিস? মায়ে মানুষ দেখলে তাকে বাজারের পণ্য ছাড়া আর কিছু ভাবতে তোমাকে ভালো লাগে না। এই যে এই যে তুই আবার হিট দিয়ে কথা করছিস বাতাসি, আর তোর সাথে আমাকে সম্পর্কটা ভালো সেই জন্য একটু মজা করলাম, তুই বিষয়টাকে আবার অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছিস কেন? কি মনে হয় তোমাকে? আমাকে আসলে যতটা নাদান তোমরা মনে করতেছ এতটা নাদান কিন্তু আমি না। যাও তো, নতুন বিয়ে করে নিয়ে আসিস, যাও বাড়িতে যাও, এনে বসে বসে গেসু মারি না, ভালো লাগতেছে না, যাও। মানুষ প্রেমে পড়লে নাকি কবি হয়, আর মনের মধ্যে যখন কবি কবি ভাব হয় তখনই নাকি এসব সিনসিনারি পর্যবেক্ষণ করে। নজর আলি প্রেমে পড়ে তুইও কি কবি হওয়া শুরু করলি? ও আচ্ছা, তুই তো আমার আগে মলা ভাইয়ের প্রেমে পড়েছিস, তুই যদি কবি হয়ে না থাকিস তাহলে পরে আমারও কবি হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। একজনের সাথে আরেকজনের মন দিয়ে নেওয়া না হলে তার প্রেম কয় না। আর মনা ভাই যেহেতু আমার খুব একটা পছন্দ করে না, তাই তোর কথাটা এখানে খাটে না। ও এটা অবশ্য ঠিকই কইছিস বুবু, মনা ভাই তোর একটা খুব পছন্দ করে না, কিন্তু তোর মনে তো মনা ভাইয়ের জন্য প্রেমের কোনো অভাব নেই। তোর মনে যে মনা ভাইয়ের জন্য হাই গ্রেডের ভালোবাসা আছে সেটার জন্য তো তোর কবি না, ওই মধুসূদন দত্তের মতো মহাকবি হয়ে যাওয়া উচিত। একজনের প্রেমের শক্তি কি দুইজনের প্রেমের শক্তির সাথে পায়রে উঠে? আর আমি যদি মহাকবি হয়ে থাকি তাহলে পরে তো তুই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রেমের জগতের বিশ্বকবি। ঠিকই কইছিস। তোমরা দুই বোন মিলে কি কথা কস্তা বেদা না? না ভাবি, আসলে দুই বোন মিলে কচ্ছিলাম যে যে গরম পড়েছে, বৃষ্টি হবে কি হবে না তাই ভাবতেছিলাম। আকাশের যে অবস্থা দেখছি তাতে মনে হয় আর বৃষ্টি হবে না। হবে আমাদের তাই ধারণা, কি কস বুবু? ঠিকই কইছিস। চল বুবু ঘুমাতে যাই। চল চল ঘুমাতে যাই। আপনি কি আমার উপর অনেক রাগ করে আছেন? তোমার এরকম মনে হওয়ার কারণ? আমি তো আপনাদের কিছু দিতে আসি নাই, আপনার অধিকারে ভাগ বসাইতে আসছি। কপালে যদি সুখ লিখা না থাকে তাহলে কি কেউ সেটা জোর করে দিতে পারে? আমি আমার স্বামীর একটা সন্তান দিতে পারিনি, তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? একটা কথা বলি আপা, এক টাকা একশো টাকা আমি ওনারে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। এখন এ কথা বলি চলে? কথাটা তোমার কবুল বলার আগে ভাবা উচিত ছিল। বিশ্বাস করেন আপা, আমি নিজের ইচ্ছায় কবুল বলি নাই। একজন বাবার বয়সী মানুষের জন্য কি কেউ নিজের ইচ্ছায় কবুল কয়? তোমার ঘরে কি সৎমা? তা না হলে
কোনো বাপ তো মেয়ের এইভাবে ভাষায় দিতে পারে না। আপনি ঠিকই কইছেন আপা, আমার সৎমার অত্যাচারে আমার বাবা আমার বিয়া দিয়ে দিছে। আমার মা একদম আপনার মতো আছিল, আমার বাপের অত্যাচারে আত্মহত্যা করছে। বিশ্বাস করেন আপা, আমি যখন এই বাড়িতে আসছি আপনারা দেখে আমার মনে হয়েছে আমার এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমার মায়ে আসছে। কিন্তু তোমার কপাল খারাপ, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। যার নিজেরই পায়ের নিচের মাটি শক্ত নাই, সন্ন্যের কিভাবে রক্ষা করবে? কিন্তু আমি যদি আজকে রাতে পালাই যাই তাহলে কিন্তু আমি বাঁচে গেলাম। খবরটা এরকম সর্বনাশা কথা মুখে আনো না। এটা তো তাও ভালো যে স্বামীর ঘরে আসো, রাস্তাঘাটে কান্নাকার খপ্পরে পড়া জীবনটাই নষ্ট হবে। কিন্তু আমি তো আমার নিজের মনের সাথে যুদ্ধ করে পারতাছি না। তোমার যে বয়স তাতে মনার সাথে বিয়ে হলে তোমারে মানাতো। সে যদি মনে করত তোমার বাপের কন্যা দায় থেকে মুক্তি দিয়ে উপকার করবে তাহলে মনার সাথে বিয়ে পাকা করে আসতে পারত। তুমি কি মনে করো আমি মনের সাথে যুদ্ধ করতেছি না? জানি কোনো লাভ নেই, তাই মানে নিছি, তুমিও মানে নাও। কিন্তু আপা, জীবনের সব হিসাব সবসময় মেলে না, এটাই নিয়ম। যখন তখন সময় অসময় আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। না, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, ভাবলাম একসাথে দুটো কাজ সারিয়ে আসি, তোমার সাথে দেখাটাও হয়ে যাবে আলোচনাটাও সারিয়ে নেওয়া যাবে। অবিবেচকের মতো কথা কওয়ার জন্য কেন তোমার মনে হলো আমি অবিবেচকের মতো কথা কইছি? এই, আমি যদি তোমার সাথে পলায় বিয়ে করি তাহলে আমার ভাই জান এই সমাজের মধ্যে মুখ দেখাতে পারবে? না। সে আর কোনোদিন ভোটে জিততে পারবে? আমি পলায় বিয়ে করার সাথে তোমার ভাইয়ের ভোটে জিতা না জিতার কি কারণ সেটাই তো বুঝতে পারলাম না, তো বুঝায় কও। আরে ওয়ার্ডের মানুষজন তখন তারে কবে যে যেই মেম্বার নিজের বোনেরই আটকাতে পারে না সেই মেম্বার কি করে লোকজনের সর্বনাশ আটকাতে পারবে? হ্যাঁ, এর ভোট দিতে কোনো লাভ নেই। সারিছে এবার এ বোকা কত কন্তে সাজির হলো, দেখি বলে মহাবিপদ হয়ে যাবে। খুব ভালো হয়েছি, তোমার জন্য যদি আমার কোনো অপবাদ করে লাগে তাহলে কিন্তু তোমার আমি মজা দেখাবো। ব্যাপারটা কি
পুতু পুতু কে কথা করতে কে দা তোর তোর নাকি এখানে তোলতি পারে ওলে আল্লাহ আজকে কবলাতে তোল দাঁড়া আর তুই দাঁড়া দেখি তুই যে জ্বালা বুকের মাঝে সারাটা ক্ষণ তার ভাবনা মন বসে না কোনো কাজে ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কেরও কাহ